হ্যালো ফার্মার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনন্দ ফার্মিং। আজ আমরা একটা সুন্দর ট্রিক নিয়ে আলোচনা করব। আজ আমরা দুর্দান্ত একটা ট্রিক নিয়ে আলোচনা করব, জেনারেলি যারা কন্ট্রাক্ট ফার্মিং বা কোম্পানি চাষ করে থাকেন তাদের জন্য। যারা আমরা এই কন্ট্রাক্ট ফার্মিং বা কোম্পানি চাষ করে থাকি এবং যারা নতুন ফার্মিং করছেন, তাদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম কি বলুন দেখি, যে প্রোডাকশন কস্ট কী করে কমানো যায় বা ভালো পেমেন্ট কোম্পানির কাছ থেকে কী করে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা তো ব্যবসা করতে এসেছি, আমাদের দরকার পেমেন্ট, তো কী করে করা যায় সেটা। এই পুরো ভিডিওটাতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এবং ভিডিওর মাঝে না আমি এই ট্রিকটা জানাবো যে কী খাওয়ালে, কী এমন ঘরোয়া জিনিস আছে যেটা খাওয়ালে পরে আমাদের ফিড ইনটেক বাড়বে, তার সাথে কিছু মুরগির যে প্রবলেমগুলো হয়ে থাকে মানে রোগটা সেটাও যাবে। কোনো মেডিসিন নয় কিন্তু, মানে আই মিন কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি মেডিসিন নয় কিন্তু এটা। তাই পে অ্যাটেনশন অ্যান্ড লেটস ওয়াচ। প্রথমেই বলি, প্রোডাকশন কস্ট কমাতে হলে মেন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মুরগিকে খাবার খাওয়াতে হবে, তাই না? যদি একটা মুরগি 37 দিন বয়সে 4 কিলো খাবার খায়, তাহলে 2 কিলো প্লাস ওজন তার আসতেই হবে, তবেই প্রোডাকশন কস্ট বা এফসিআর ঠিক থাকবে, মানে কম থাকবে। যদি আমি এটা লাস্টের দিকে ওজনের কথা বললাম, আমরা যারা কোম্পানি ফার্মিং বা কন্ট্রাক্ট ফার্মিং করে থাকি, তাদের প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা ডেলি চার্ট থাকে, যারা ডেলি শিট থাকে, তাদের সমস্ত কিছু খাবার ইনটেক, ফিড ইনটেক এবং ওয়েট কিন্তু সেখানে দেওয়াই থাকে। এবার আপনারা দেখতে পাবেন যে এত খাবার খেয়ে এত ওয়েট আসতে হবে, সেই মাপে কিন্তু আসতে হবে, তবেই কিন্তু আপনারা পেমেন্ট ঠিক পাবেন। তুমি এখন বলবেন এটা তো সবাই জানে, এটা দাদা তুমি নতুন কি বলছো, বাট কিভাবে করতে হবে সেটা তো বলুন। তার সাথে আবার মর্টালিটিও আছে, লাস্টের দিকে যদি মুরগি মারা যায় সেক্ষেত্রে আবার আমার 4 কিলো খাবার খেয়ে মারা যাবে, সেক্ষেত্রে বলবো কোম্পানির চার্জ যেটা ডেলি শিট থাকবে তার থেকে বেশি ওয়েট আনতে হবে। আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো কোম্পানির যে ডেলি চার্ট বা ডেলি শিটটা আছেন না, যেটা মানে ফিড এত খাবার খেয়ে এত ওয়েট আসবে যে ডেলি চার্টটা আছে, সেটাকে ফলো করা বন্ধ করে দিন। ওটা কোম্পানির সুপারভাইজারদের কাজ, ওরা করুক। আপনাকে কী করতে হবে, মুরগি যত খাবার খাবে, পোলট্রি ব্রয়লারগুলো যত খাবার খাবে আপনি খাইয়ে যান, আপনি যত খাবার খাবেন কোম্পানি আপনাকে খাবার দেবে। হ্যাঁ, খাবার খাইয়ে কিন্তু ওয়েটটা আসতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা দেখতে হবে, সেটা হচ্ছে মুরগির কোনো প্রকার কোনো রোগ আছে কিনা। মুরগির কিন্তু কোনো প্রকার কোনো রোগ থাকলে হবে না, যেমন ধরেন সিআরডি, ইকোলাই, কোনো পাতলা পায়খানা বা লাল লাল জাতীয় যে পায়খানাগুলো মুরগি করে থাকে সেই ধরনের, এইগুলো যেন না থাকে। আর এগুলো জেনারেলি গ্রীষ্মকালে বেশি হয়ে থাকে, যাতে কি হয় মোর্টালিটি পার্সেন্টেজও বেড়ে যায় এবং ফিড ইনটেকও কমে যায়। এই রোগগুলোকে আগেই নির্মূল করতে হবে, বা যদি থেকে থাকে তাহলে আমাদের এই ঘরোয়া নুসখাটা ইউজ করলে ফিড ইনটেকও বাড়বে প্লাস এই রোগগুলো নির্মূল হবে। আর আপনাদের সব থেকে বড় জিনিস যেটাতে মেন ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে ফিড ইনটেকের ওপরে। মুরগিকে কোম্পানির ডেলি চার্টার থেকেও যদি বেশি খাবার খেয়ে থাকে খাইয়ে যান, মুরগিকে খাওয়ালে মুরগির ওয়েট আসবে, ওয়েট আসলে কিন্তু আপনাদের প্রোডাকশন কষ্ট ঠিক থাকবে, পেমেন্টও বেশি পাবেন। এবার আসি খাবার বেশি খাওয়ানো যায় কীভাবে, তার জন্য কি কোনো লিভার টনিক ইউজ করবেন বা অন্য কোনো ওষুধ বা কোনো ভিটামিন? একদমই না। একটা জিনিস ভেবে দেখুন তো, মুরগির যদি হজম ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া যায়, কোনো মেডিসিন না খাইয়ে ঘরোয়া পদ্ধতিতে কিছু খাইয়ে যদি মুরগির হজম ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কী হবে, মুরগির সমস্ত রোগও কন্ট্রোল হবে প্লাস খাবারও বেড়ে যাবে। মুরগি ঠিক থাকলে, আই মিন পোলট্রি যদি ঠিক থাকে, তাহলে আপনার ওয়েটও বেশি পাবেন, তাই না? এবার তার জন্য কী করতে হবে, তার জন্য আমি আপনাদেরকে 1000 মুরগির হিসাব দিচ্ছি। এবার যার যেমন পরিমাণ মুরগি আছে সে সেভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রথমে 1000 মুরগির ক্ষেত্রে 700 গ্রাম মতো আপনি আদা নেবেন, 50 গ্রাম নেবেন জোয়ান, গোটা জোয়ান, আর 50 গ্রাম নেবেন খাবার সোডা, খাবার সোডা কিন্তু। এবার ওই আদাগুলোকে না ছোটো ছোটো করে পিস করে নেবেন, রাতে ছোটো ছোটো করে পিস করে নেবেন, তার সাথে ওই জোয়ানটাকে মিক্স করে জলে ভিজতে দিয়ে দেবেন। সকালে উঠে এটাকে পেস্ট করে নেবেন, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন, জুস বের করে নেবেন, আদার জুস। এবার সেই জুসটা বের করে পরে সেটাকে কোনো একটা ছাকনা টাইপের কোনো জিনিস বা ধরে নিন মশারি জাতীয় কোনো জিনিস দিয়ে সেটাকে ভালো করে নিগড়ে জুসটাকে নিয়ে নিলেন,
যখন নিগড়ে নেবেন তার আদার কিন্তু কিছু ছিলকাগুলো থেকে যাবে, সেগুলো আপনি সাইডে শুকাতে দিন বলতে। আর তার সাথে ওই খাবার সোডাটাকে, ওই জুসটার সাথে খাবার সোডাটাকে মিক্স করে দিন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যেদিনকে এই প্রসেসটা অ্যাপ্লাই আমরা করি সেদিন আমরা কি করে থাকি, 1 ঘন্টা আগে মুরগির জল দেওয়া বন্ধ করে দিই। আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন বা করবেন ভাবছেন বা ভালো লেগে থাকে, তাহলে 1 ঘন্টা আগে মুরগির জল দেওয়া বন্ধ করে দিন, মানে মুরগির জলের একটা যেন টেস্ট আসে, টান থাকে। ওই জুসটাকে যদি সাপোজ ধরে নেন আপনাদের 100টা অটো ড্রিঙ্কার থাকে, তাহলে 100টা পরিমাপ কোনো একটা কিছু পরিমাপ করে নেবেন, 100টার বা একটা কোনো ডিব্বা নিয়ে নিলেন, 100 ডিব্বা জলের সাথে জুসটাকে মানে এমনভাবে মিক্স করলেন যেন 100টা ডিব্বা হয়। এবারে 100টা অটো ড্রিঙ্কারে গায়ে গায়ে দিয়ে দিলেন, দেওয়ার পর জলটা চালু করে দিলেন, জলের সাথে মিক্স হয়ে ওই জল যেখানে জমে থাকে সেখানে থেকে গেল, মুরগিরা খেতে লাগলো, কারণ ওদের জলের টান আছে, ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবে। মুরগিকে যেমন করো খাওয়াতে হবে, মেন মেন গল্পটা হচ্ছে আমার এটা, মুরগি খেলো। এইভাবে আপনারা 3 দিন খাওয়ান, কিন্তু সেটা বাচ্চা বয়স নয়, চেষ্টা করবেন 20 দিনের পরে খাওয়াতে। আর ওই যে শুকাতে দিয়েছেন যে ছিলকাগুলো, সেগুলোকে খাবারের সাথে মিক্স করে দিয়ে দিন, 3 দিনেরই দিয়ে দিন। এভাবে আপনারা একটা লটে দুবার খাওয়াতে পারেন, এক হচ্ছে 20 দিন থেকে 23 দিনের মাথাতে, আরেকবার করবেন 30 থেকে 33 বা 32 থেকে 35 দিনের মাথাতে। দেখুন মুরগি খাবার খায় কিনা, আর ওজন আসে কিনা, আর আপনাদের এফসিআর ঠিক হয় কিনা। আর এতে ওই যে বলেছিলাম, এর সাথে কিছু রোগ নির্মূল হয়ে থাকে, যেমন এই আদা, জোয়ান, খাবার সোডা, এটা মেন কাজ কি, হজম ক্ষমতা বাড়ায়। তার মানে যদি মুরগির এই গরমের ক্ষেত্রে অনেক সময় পেটের প্রবলেম শুরু হয়, পেটের প্রবলেমটা ঠিক হবে। হ্যাঁ, রক্ত পায়খানার জন্য এটা নয়, রক্ত পায়খানার জন্য আলাদা আছে, আমি পরে একটা ভিডিওতে আবার এই ধরনেরই দেশি নুস্খা দিয়ে একটা আমরা ভিডিও বানিয়ে দেবো। তারপর ধরেন এখনকার জানবেন হয়তো আমাদের পুরাতন ফার্মাররা, যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটা রোগ হয়, সেটা হচ্ছে বডিতে জল দাঁড়িয়ে যায়, খাবার সোডা খেলে খাওয়ালে সেই জলটা কমে যাবে, তাহলে খাবার সোডাটাও খাচ্ছে, তো সেই প্রবলেমটাও আসার সম্ভাবনা থাকছে না, তাই না? ফিডিংটাকেও বাড়লো, দুটো রোগও নির্মূল হয়ে গেল, তাহলে কেন মুরগির ওয়েট আসবে না, ভালো রেজাল্ট আসবে না, মর্টালিটি পার্সেন্টেজ কমবে না? ওই দুটো কারণে যদি মর্টালিটি হয়ে থাকতো, সেই পার্সেন্টেজটা কমবে আপনাদের, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে একটু ভিডিওটা একটু লম্বা হয়েছে তুলনামূলকভাবে, তো আমি আশা করবো আপনাদেরকে একটা ভালো ট্রিক দিতে পেরেছি। নেক্সট ভিডিওতে আবার নতুন ট্রিক নিয়ে আসবো, যেমন